এই সুন্দর ঠান্ডার মধ্যে শুয়ে আছে, এই গরম পড়ছে। মাছ খাবি? মাছ দিব? হ্যাঁ, খালা তো না দিয়ে চলে গেছে, আমি দিব। হ্যাঁ, খাবা খাবা, এখন খাবা, খিদা লাগছে? হ্যাঁ, খিদা লাগছে? ওরে আল্লাহ করে, আল্লাহ দেখি করছে, দেখো খিদা লাগছে, খিদা লাগছে, ও খিদা লাগছে না, খিদা লাগছে বললে যদি খিদা লাগে তাহলে পায়ের মধ্যে কামড়াই উঠবে। কি দিব? মাছ আনবো, মাছ আনবো, হলি খাবি তুই? রাগ হয়েছে? রাগ? হ্যাঁ, কেন এত রাগ? কেন একটু পিচ্ছির এত রাগ কেন? কি কি রাগ চলে গেল? এই আলমারি পাটগুলো খোলা, ওর পিছনে একটু ফাঁকা আছে, ওখানেই ছিল সকাল থেকে রাগে। সে খালার সাথে মানে বুয়ার সাথে রাগারাগি করে ঘুমাইছে, যে সে আসে ওর সঙ্গে খেলা করে সবসময়, ও মনে করে ও বোধ আমাকে খাবার দিবে, দিদা দিচ্ছে না ও দিবে, আমি দিচ্ছি না কেন, ক্যাট ফুড নষ্ট করতেছে, এই জন্য বলছে খিদা লাগুক দিব। যে শুয়ে পড়লো, কী হয়েছে, কি আসো আসো এদিকে আসো, না আসলে কেমনে দিব, রাগ করলে হবে? হ্যাঁ, কী রাগ মানুষের মতো রে আল্লাহ, কী রাগ কী রাগ তোমাদের কোনো এসে কেন বসে আছে, কেন এত রাগ করলে হয়, কী হলো হলি? আয় 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 আয়, মাছ দিব, আয় আসো আসো চলে আসো, না আসলে তো দিতে পারবো না, মাছ খাবি না? কথা বলছে না, সকাল থেকে আমি কথা বলে উত্তর দিচ্ছে না, মানে কী অবস্থা, কেউ বিশ্বাস করবে এটা বিড়াল না মানুষ, একদম মানুষের বাচ্চারা যেরকম। আসো, মাছ খাবা না, মাছ খাবা না, হ্যাঁ শিং মাছ খাবা, তুমি শিং মাছ খাবা, শিং মাছ তো আমি রান্না করে ফেলছি, আরও রাখতার তোমার শিং মাছ বের করা দেখছে দিইনি, আমি ওর জন্য বাটা মাছ সুরমা মাছ এনে রাখিস, তখন একদম না থাকে তখন শিং মাছ দিই, শিং মাছ দিয়ে পারা যাবে, তারপরে ছোটোগুলা দিই ওকে, সে বলো রাগ যে করে, কি কি রাগ হচ্ছে কেন, কেন কেন রাগ কেন, এর মধ্যে একটু মোছেও না, কি আসো আসো, খিদা লেগেছে, খিদা লেগেছে, এই পেটে খিদা লেগেছে, এখানে খিদা লেগেছে, ওরে রাগ ওরে রাগ মা গো, কী রাগ, হ্যাঁ আমি চলে যাব, আমি চলে যাবো, আচ্ছা গেলাম, ঠিক আছে গেলাম, যাও যাও করছে, আমি চলে যাই, গেলাম আমি।